কবি বুদ্ধদেব বসুর বন্দীর বন্দনা যে কবিতা, সেই কবিতার আলোচনার প্রথমেই বলতে হয়, রবীন্দ্রনাথের পরবর্তীকালে যারা আধুনিক এবং একালের কবিরূপে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের আমরা রবীন্দ্র উত্তর কবি সমাজ অভিধায় ভূষিত করব। এবং রবীন্দ্রনাথের উত্তরকালে যে সমস্ত কবিগণ আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে যে সমস্ত প্রতিনিধি স্থানীয় কবিরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কবি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মধুবাণী, বন্দীর বন্দনা, একটি কথা, পৃথিবীর পথে, কঙ্কাবতী, আমি চঞ্চল হে, পরিক্রমা, নূতন পাতা পাতা, একটি পয়সার পয়সায় একটি, এক পয়সায় একটি, দময়ন্তী, রূপান্তর, দ্রৌপদী শাড়ি, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, যে আধার আলোর অধিক, মরচে পড়া পেরেকের গান, একদিন চিরদিন, স্বাগত বিদায় ইত্যাদি। এবং তিনি বেশ কিছু কাব্য অনুবাদ করেন, যেমন মেঘদূত, শাল বোদলেয়ার তাঁর কবিতা, হন্ডালিনের কবিতা ইত্যাদি। শাল বোদলেয়ারের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুর কবিতার প্রশংসা করেছেন, বন্দীর বন্দনা পড়ে উৎসাহিত হয়ে কবিনাথকে লিখেছিলেন, এই রচনাগুলি জলভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর রক্তরশ্মি বিচ্ছুরিত। 17 বছর বয়সে বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ মর্মমালী 1926 সালে প্রকাশিত হয়। এই কাব্য বুদ্ধদেবের কবি প্রতিভা স্বাক্ষর বহন করে না। আধুনিক কবিতার প্রধান কথা ছিল রবীন্দ্র বিরোধিতা, কিন্তু মর্মবাণী কাব্যে রবীন্দ্রনাথের দ্বারা বুদ্ধদেব বসু বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। বুদ্ধদেবের কবি প্রতিভার সার্থক বিকাশ ঘটে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বন্দীর বন্দনাতে, 1930-এর প্রকাশকাল। সমালোচক লিখেছেন, বন্দীর বন্দনা কথাটির ভেতরে দুটি অর্থ আছে। বন্দীর বাজি হলো রাজাকে তুষ্টি করা, রাজার স্তুতি করা বা রাজাকে স্তুতি করা, কিন্তু বুদ্ধদেব ঠিক ঈশ্বরের স্তুতি করেননি, বরং অভিশাপের জন্য তাকে দায়ী করেছেন। বন্দীর আরেক অর্থ অবরুদ্ধ ব্যক্তি, কয়েদি। কবিতাটির মধ্যে যে নিগূঢ় ও তীক্ষ্ণ ব্যঙ্গ আছে তা রবীন্দ্র যুগে খুবই অভিনব বলা যায়। সমস্যা জর্জরিত আধুনিক জীবন জিজ্ঞাসার কথায় অভিব্যক্ত হয়েছে বন্দীর বন্দনা কাব্যে। পরিবর্তিত মূল্যবোধ বুদ্ধদেবের কবিতাকে বিশেষভাবে প্রভাবিত করে। এতদিন পর্যন্ত কাব্যের জগতে সুন্দরের ভিড় ছিল, অসুন্দরের প্রাধান্য ছিল না, কিন্তু প্রকৃতিতে যাকে কুৎসিত দেখা হয় তাকে যখন প্রাকৃতিক সংলগ্নতা থেকে অসংলগ্ন করে তুলে এনে কবিতায় যা ছবির ক্যানভাসে বসানো হয় তখন তাকে এক নতুন ধরনের সংলগ্নতা দেবার চেষ্টা করা হয়। যখন তা সার্থকভাবে দেয়া হয় তখনই কবিতা বা ছবি সুন্দর হয়ে ওঠে। বন্দীর বন্দনা কবিতাটি নিঃসন্দেহে কবি মনের বিদ্রোহের কবিতা। যে যুগে, যে সমাজে ব্যক্তির কোনো নিজস্ব মর্যাদা নেই, ব্যক্তির ব্যক্তিত্বই অবলুপ্তির পথে, সেখানে ব্যক্তির প্রেমের প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ও শিল্প শক্তিমত্তার অধিকার দাবি, প্রকারান্তরে ব্যক্তি স্বাতন্ত্র্যেরই বিজয় ঘোষণা, যুগের সংকীর্ণতা, সৌন্দর্যহীনতা ও যান্ত্রিকতার বিরুদ্ধে কবির সংবেদনশীল আত্মা মাথাচাড়া দিয়ে উঠেছে। সৌন্দর্য সম্পর্কে ধারণা এই যুগে বদলে গেল। প্রেমিক কবিতায় কবি লিখেছেন, সুন্দর না হলে যদি জীবনের পাত্র হতে কোনো ক্ষতি, ক্ষয় নাহি হয়, সুন্দর হবার গূঢ় দুরূহ সাধনা, ক্লেশকর তপশ্চর্যা কে আর করিতে যায় তবে। যুগের প্রয়োজনে তিনি বিদ্রোহের ঝড় বয়ে আনতে চান। সাব্রষ্ট কবিতায় লিখেছেন, আমি শুষ্ক নিশাচর অন্ধকারে মোর সিংহাসন, আমি হিংস্র দুরন্ত পাশব, সুন্দর ফিরিয়ে যায় অপমানে অসহ্য লজ্জায়,
হেরিমো রুদ্ধদ্বার অন্ধকার মন্দির প্রাঙ্গণ। রবীন্দ্রনাথের প্রভাব কাটিয়ে তাকে আসতেই হবে। বুদ্ধদেব মনে করলেন রবীন্দ্র মুক্তি ছাড়া আধুনিক কবিতার মুক্তি নেই। এই প্রসঙ্গে বুদ্ধদেব লিখেছেন, গুরুদেবের কাব্যকলা মারাত্মক রূপে প্রতারক, সেই মোহিনী মায়ায় প্রকৃতি না বুঝে বাঁশি শুনে ঘর ছাড়লে ডুবতে হবে চোরা বালিতে। যাকে কল্লোল যুগ বলা হয় তার প্রধান লক্ষণই বিদ্রোহ, আর সেই বিদ্রোহের প্রধান লক্ষ্যই রবীন্দ্রনাথ। সেই প্রথম রবীন্দ্রনাথ বিষয়ে অভাব বোধ জেগে উঠল বন্ধা প্রাচীনের সমালোচনার ক্ষেত্রে নয়, অর্বাচীনের সৃষ্টির ক্ষেত্রেই মনে হলো তার কাব্যে বাস্তবের ঘনিষ্ঠতা নেই, সংগ্রাগের তীব্রতা নেই, নেই জ্বালা যন্ত্রণার চিহ্ন। মনে হলো তার জীবনাদর্শের মানুষের অনস্বীকার্য, মনে হলো তার জীবন দর্শনে মানুষের অনস্বীকার্য শরীরটাকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করে গেছেন। রবীন্দ্রনাথের হাতে যে প্রেম ছিল বিমূর্ত, বুদ্ধদেবের হাতে সেই প্রেম হয়ে উঠল মূর্ত। কল্লোল বা এই যুগের প্রধান কথাই হল দেহকেন্দ্রিক প্রেম। লরেন্স প্রমুখ পাশ্চাত্য কবিদের দ্বারা প্রভাবিত হলেন কবি বুদ্ধদেব বসু, প্রবল হয়ে উঠল যৌন আকাঙ্ক্ষা। বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন, দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর, রক্তের আরক্ত লাজে লক্ষ বর্ষ উপবাসী শৃঙ্গার কামনা, রমণী রমণ রণে পরাজয় ভিক্ষামাগে নীতি, তাদের মেটাতে হয় আত্মবঞ্চনার নিত্য ক্ষোভ।